ক্লাস টেনের যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে, টোটাল তিনটে মডেল অ্যাক্টিভিটি টাস্ক, আর তিনটে মডেল অ্যাক্টিভিটি টাস্কের কমপ্লিট আনসার আমরা আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তিনটে অ্যাক্টিভিটি টাস্কের আনসার আমরা একটা ভিডিওতে তোমাদেরকে দিয়ে দিলাম, তোমরা প্রত্যেকে দেখে নাও এবং উত্তরগুলো তোমরা খাতাতে করে নাও। প্রথম যে অ্যাক্টিভিটি ওয়ান, এটাতে তোমাদের যে কোশ্চেনগুলো দেওয়া হয়েছে সেটা দেওয়া হয়েছে তোমাদের যে ফেভেল কবিতাটা ছিল সে কবিতাটার উপর বেশ করে, সে কবিতাটা তোমাদের দেওয়া আছে এবং সেখান থেকে তোমাদের প্রশ্ন আছে। আমি জাস্ট তোমাদেরকে উত্তরগুলো আলোচনা করছি। প্রথম যে প্রশ্নটা সেটা বলছে দ্য স্কুইরেল ইজ, স্কুইরেল ইজ, এখানে উত্তরটা হবে নট অ্যাজ লার্জ অ্যাজ দ্য মাউন্টেন। তোমরা নিশ্চয়ই কবিতাটা পড়েছো এবং এই বিষয় নিয়ে আমি তোমাদের জন্য ইতিমধ্যেই ভিডিও দিয়েছি, প্রশ্নপত্র দিয়েছি, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। পরে যে বি নম্বর প্রশ্নটা সেটা বলছে দ্য মাউন্টেন ক্যান নট, এটা হবে অপশান নম্বর ওয়ান ক্র্যাক এ ন্যাট, ক্র্যাক এ নাট। তারপর কোয়েশ্চেন নম্বর সি, দ্য স্কুইরেল ডাজ নট ফাইন্ড ইট ডিসগ্রেসফুল টু, মানে স্কুইরেল ভেবেছিল যে নিজের জায়গাটা দখল, মানে এটা দুঃখের নয়, ডিসগ্রেসফুল মানে এটা দুঃখজনক নয়, কোন বিষয়টাকে নিয়ে ভেবেছিল। এটা নম্বর অপশান নম্বর থ্রি অর্থাৎ অকুপাই ইটস ওন প্লেস, এটা হবে আনসার। পরে অ্যাক্টিভিটি টুতে তোমাদের যেটা দিয়েছে সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ। প্রথম যেটা দিয়েছে সেটা হচ্ছে সুইচ ওয়ান দ্য লাইট, এটার আনসার হবে, যেহেতু এখানে অবজেক্ট আছে এটা আনসার হবে লেট দ্য লাইট বি সুইচড ওয়ান, বা এরকমও হতে পারে ইউ আর ওয়ার্ডার টু সুইচ অন দ্য লাইট, বা ইউ আর টোল্ড টু সুইচ অন দ্য লাইট। পরের অপশন নম্বর বি, প্রশ্ন নম্বর বি, আই হ্যাভ বিন ইনভাইটেড টু দেয়ার হাউস, এই যে প্রশ্নটা এর ভয়েস চেঞ্জটা হবে কি, এখানে কোনো রকম অ্যাকচুয়ালি বাই দিয়ে কোনো অপশান উল্লেখ করা নাই, কিন্তু এটা প্যাসিভ ভয়েসে আছে, যেহেতু হ্যাভ বিন প্লাস ভার্বের থ্রি ফর্ম আছে, তার মানে এটা বাই দিয়ে উজ্জ্বল আছে। এইটা আমরা রিসেন্টলি এই বিষয়ে একটা ভিডিও প্রকাশ করেছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। এটার উত্তর হবে দে হ্যাভ ইনভাইটেড মি টু দেয়ার হাউস, দে হ্যাভ ইনভাইটেড মি টু দেয়ার হাউস, এটা হবে আনসার। এরপরে তোমাদের যেটা দিয়েছে সেটা হচ্ছে অ্যাক্টিভিটি থ্রি, ফেজেল ভার্ব দিয়েছে, তলায় দাগ দেওয়া আছে যে ভার্বগুলো সে ভার্বগুলো নিয়ে ফেজেল ভার্ব লিখতে হবে। ইতিমধ্যে আমি তোমাদের সঙ্গে ফেজেল ভার্ব একটা লিস্ট প্রকাশ করেছি, সেই লিস্টে তোমরা দেখতে পারো, সেখান থেকে এই প্রশ্নগুলো সব আছে। তো প্রথম যেটা আছে সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ড, ভার্বের ভিয়ন আছে, আন্ডারস্ট্যান্ড থেকে হবে মেক আউট। তারপরে নাম্বার টু টলারেট, এটাও ভিয়নে আছে, এটার উত্তর হবে পুট আপ উইথ। তারপরে যেটা আছে রিমেম্বার, এইটার উত্তর হবে কল আপ, রিমেম্বার মানে স্মরণ করা, এখানে কল আপ, সবই ভিওনে আছে, তাই আমরা গ্রুপ ভার্বগুলোকে ভিওনে লিখব। তো এই ছিল তোমাদের অ্যাক্টিভিটি টাস্ক, এগুলো তোমাদের ইংরেজি বিষয়ের খাতাতে তোমরা এগুলো লিখবে, তারপরে যখন স্কুল খুলবে তারপরে তোমরা এগুলোকে তোমাদের স্কুলের শিক্ষকদের জমা দিতে হবে, অর্থাৎ তোমার ক্লাস টিচারকে এই যে ইংলিশের এই টাস্কটা তোমাদের জমা দিতে হবে। জয়েন দ্য ফলোয়িং পেয়ার্স অব দ্য সেন্টেন্সেস অ্যাজ ডিরেক্টেড, বলছে নির্দেশ অনুযায়ী যে শব্দ জোড়া দেওয়া, মানে যে বাক্য জোড়া দেওয়া আছে সে বাক্য জোড়াকে কী করতে হবে, যুক্ত করে একটা সেন্টেন্স তৈরি করতে হবে। প্রথমেটা কী বলেছে দেখো, সি স এ স্নেক, সে একটা সাপ দেখেছিল, সি র্যান অ্যাওয়ে, সে পালিয়ে গিয়েছিল, তাহলে এটাকে একসাথে করলে কী হবে, সে সাপ দেখে সে পালিয়ে গিয়েছিল, সাপ দেখে সে পালিয়ে গিয়েছিল। ইনস্ট্রাকশনটা কী বলেছে, সিং দিয়ে করতে বলেছে, তাহলে আমরা কী করবো, শুরু করবো সিং এ স্নেক, সাপ দেখে সি র্যান অ্যাওয়ে, সে পালিয়ে গিয়েছিল। পরেরটা দেখো, হি ইজ ওয়ানেস্ট, সে ছিল সৎ, হি ইজ রিচ, সে কী ছিল, সে ধনীও ছিল, তার মানে কি অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে করতে বলেছে, তাহলে আমরা এটা কী করতে পারি, হি ইজ ওয়ানেস্ট অ্যাজ ওয়েল অ্যাজ রিচ, মানে সে ধনির পাশাপাশি শত ছিল, বা হি ইজ রিচ অ্যাজ ওয়েল অ্যাজ ওয়ানেস্ট, এরকমভাবে আমরা করতে পারি। পরেরটা দেখো, সি নম্বর, দ্য সান ইজ আ ইস্টার, সূর্য একটা নক্ষত্র, এভরি বডি নোজ দ্যাট, প্রত্যেকে এটা জানে, এটাকে নাউন ক্লজ দিয়ে করতে বলেছে, প্রত্যেকে জানে, মানে এটাকে একটা সিঙ্গেল সেন্টেন্স করতে হবে, মানে একটা সেন্টেন্স করতে হবে, সিম্পল না, একটা সেন্টেন্স করতে হবে। তার মানে কি, তার মানে আমরা বলবো কি যে এভরিবডি নোজ দ্যাট, প্রথম সেন্টেন্সটাকে আমরা আগে নিয়ে আসবো এবং তারপরে আমরা সেকেন্ড সেন্টেন্সটাকে লিখে দেবো, এভরিবডি নোজ দ্যাট দ্য সান ইজ এ স্টার, প্রত্যেকে জানে যে সূর্য একটা নক্ষত্র। পরেরটা দেখো, দ্য ম্যান ইজ ওল্ড, হি ক্যানট গো আউট, এটা করতে বলেছে ইলেটিভ কনজাংশন, ইলেটিভ কনজাংশন মানে হচ্ছে
সিদ্ধান্তবাচক সংযোজক অব্যয়, মানে কোনো একটা কিছুর জন্য সিদ্ধান্ত নেওয়া বা কোনো একটা কিছুর জন্য কোনো কারণের জন্য কোনো একটা কিছু না হওয়া বা হওয়া, এইটা অর্থ প্রকাশ পাচ্ছে। আসলে মানে ফর, শো, দেয়ার ফোর, দেন, এই শব্দগুলি ইলেটিভ কনজাংশন। এই কনজাংশনগুলি দ্বারা একটা বিবৃতি থেকে অপর একটা বিবৃতিকে সিদ্ধান্তরূপে গ্রহণ করা হয়। অর্থাৎ কোনো একটা বিবৃতিকে কী করা হয়, ওই কনজাংশনগুলো ইউজ করে কী করা হয়, ওই ওই বিবৃতিটাকে কী করা হয়, একটা সিদ্ধান্তরূপে গ্রহণ করা হয়। বাক্যটা যদি একটু বড় হয় তাহলে আমাদেরকে অবশ্যই কমা দিয়ে লিখতে হবে। তো যাই হোক, এইটা কী হবে, দ্য ম্যান ইজ ওল্ড, হি ক্যানট গো আউট, লোকটি ছিল বৃদ্ধ, সে বাইরে বেরোতে পারতো না। তার মানে এটা আনসার কী হবে, এটা আনসার হবে দ্য ম্যান ইজ ওল্ড সো হি ক্যানট গো আউট। মানে কমা দেবো দিয়ে কী লিখবো, সো হি ক্যানট গো আউট, এই কারণে সে, বা লোকটি বৃদ্ধ ছিল তাই সে বাইরে বেরোতে পারতো না। এইবার পরেরটা দেখো, স্প্লিট দ্য ফলোয়িং ইন্টু টু সেন্টেন্সেস। নিচের যে একটা সিঙ্গেল সেন্টেন্স আছে, মানে হচ্ছে সিম্পল সেন্টেন্স আছে, সেটাকে কী করতে বলেছে, সিঙ্গেল সেন্টেন্সটাকে ভেঙে দুটো সেন্টেন্স করতে বলেছে। প্রথমেটা কী আছে দেখো, হ্যাভিং হার্ড দ্য নিউজ হি ফেইন্টেড, মানে খবরটা শুনে সে কী হয়েছিল, সে ফেন্টেড হয়েছিল, মানে সে অবাক হয়েছিল। মানে এখানে এখানে যখন ফেন্টেড কথাটা আছে, হ্যাভিং হার্ড মানে এটা হচ্ছে পার্টিসিপল ইউজ করা হয়েছে, পারফেক্ট পার্টিসিপল ইউজ করা হওয়ার কারণে আমরা এটা কী করবো, এটাকে আনসার করতে গেলে আমাকে অবশ্যই এটা লিখতে হবে যে হি হার্ড দ্য নিউজ ফুল স্টপ সি ফেন্টেড, এটা হবে আনসার। পরেটা দেখো, ইট ওয়াজ রেনিং হেভিলি হোয়েন সি রিচড হোম, মানে যখন সে বাড়ি ফিরেছিল তখন, মানে যখন সে বাড়ি ফিরেছিল তখন খুব বৃষ্টি হচ্ছিল। তার মানে কি, ইট ওয়াজ রেনিং হেভিলি ফুল স্টপ সি রিচড হোম, এভাবে উত্তরটা হবে। পরেটা দেখো, অশোকা কমা হু ওয়াজ এ গ্রেট কিং হেল্পড ইন দ্য স্প্রেড অফ বুদ্ধিজম, এটা কী হবে, এটা তোমাদের রিলেটিভ ক্লজে করা হয়েছে বা এটা নাউন ইন অ্যাপোজিশনের মতো কাজ করছে। যাকে এটা আমরা আনসারতে কী করে লিখব, যে অশোক ওয়াজ এ গ্রেট কিং ফুল স্টপ হি হেল্পড ইন দ্য স্প্রেড অফ বুদ্ধিজম। অশোক রাজা ছিলেন, মহান রাজা ছিলেন, সে বৌদ্ধ ধর্ম ছড়াতে সাহায্য করেছিলেন। সাবনাম থট দ্যাট সি উড উইন দ্য ফার্স্ট প্রাইজ, সাবনাম ভেবেছিল যে সে প্রথম পুরস্কার পাবে। তাহলে কী বলবো আমরা, সাবনাম উড উইন দ্য ফার্স্ট প্রাইজ ফুল স্টপ সি থট ইট, এটা হবে আনসার। এরপরে তোমাদের বলে ডায়ালগ রাইটিং মানে হচ্ছে দুজনের মধ্যে বা বেশ কয়েকজনের মধ্যে কথোপকথন, একে অপরের সঙ্গে কথা আমরা যখন বলি সে কথোপকথনগুলো, কে কোন কথাটা বলছে যা সেটা আমাদেরকে নোট করে আমাদেরকে ওই ব্যক্তিটা কী কথা বলছে সেটাকে আমাদেরকে তুলতে হয়, সেটাই হচ্ছে কনভারসেশন বা সেটাকে বলা হচ্ছে ডায়ালগ রাইটিং। আমাদের যে আলোচ্য ফেবেল কবিতা, এই ফেবেল কবিতাটিতে দুজনের মধ্যে কথোপকথন হচ্ছিল, একটা হচ্ছে স্কুইরেল এবং একটা হচ্ছে মাউন্টেন। তো আমাদেরকে কথোপকথনটাকে একটু নাটকীয় ওয়েতে সাজানোর চেষ্টা করতে হবে, কিছুটা নিজস্বত্বটা কাজে লাগিয়ে আমাদেরকে ডায়ালগ রাইটিংটা লিখতে হবে। তো আমি তোমাদেরকে তোমাদের কবিতাটা অবলম্বন করে, কবিতাটা ঠিক যেরকমভাবে আছে ঠিক সেই রকমভাবে আমি তোমাদেরকে একটা ডায়ালগ রাইটিং লিখেছি তোমাদের জন্য। তো সেইটা আমি শেয়ার করছি, যদি ভালো লাগে তোমরা এইটা তোমরা লিখতে পারো, বা তোমরা নিজেরা এইটাকে বেশ করে অনুকরণ করে তোমরা নিজেদের মতো করে সাজিয়ে ডায়ালগ রাইটিং তোমরা লিখতে পারো। তো দেখো, প্রথমে আমি যেটা লিখেছি সেটা হচ্ছে স্কুইরেল, হে মাউন্টেন হাউ আর ইউ, এজ এ মাউন্টেন কেমন আছো। তারপর মাউন্টেন উত্তর দিচ্ছে, ও ইউ স্কুইরেল হাউ ডিয়ার ইউ টু কল মি, ও তুমি স্কুইরেল তুমি কিভাবে সাহস পেলে আমাকে ডাকার, ডু ইউ নট নো
ইউ আর ভেরি সরি এখানে স্মল হবে আর জিজ্ঞাসা চিহ্ন হবে, তুমি কি জানো না যে তুমি অনেক ছোট। স্কুইরেল এবার জবাব দিচ্ছে কি, স্কুইরেল ইয়েস হ্যাঁ আই নো আই অ্যাম স্মল, হ্যাঁ জানি আমি ছোট্ট। মাউন্টেন এবার প্রত্যুত্তরে বলছে জাস্ট স্মল, শুধুই ছোট, ইউ আর লিটল প্রিগ, তুমি একটা ক্ষুদে নীতি বাগিস, মানে একদম ক্ষুদ্র তুমি। স্কুইরেল এবার বলছে ইউ আর ইনসাল্টিং মি, তুমি কি তুমি আমাকে অপমান করছো। হোয়াট এভার যাই হোক, ইউ আর ডাউটলেস ভেরি বিগ, তুমি নিঃসন্দেহে অনেক বড়। এবার আবার স্কুইরেলের কথোপকথন, স্কুইরেল বলছে ডু ইউ নো অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার্স মাস্ট বি, থিংস অ্যান্ড ওয়েদার্স হবে, থিংস অ্যান্ড ওয়েদার্স মাস্ট বি টেকেন টুগেদার টু মেক আপ এ ইয়ার অ্যান্ড এ স্ফিয়ার, তুমি কি জানো যে বিভিন্ন ধরনের জিনিস এবং আবহাওয়াগুলোকে একসঙ্গে একত্রিত করা হয় একটা বছর এবং একটা গোলক তৈরি করার জন্য। মাউন্টেন বলছে নো হাউ উইল আই নো, না কীভাবে আমি জানবো। এবার স্কুইরেল বলছে ওকে অল সিজনস, ঠিক আছে অল সিজনস মেক আ ইয়ার, মানে সমস্ত যে ঋতুগুলো আছে সেগুলো একটা বছর তৈরি করে, অ্যান্ড টু হাফ স্ফিয়ার এবং দুটো অর্ধগোলক ইজ নিডেড, প্রয়োজন হয় টু মেক আ কমপ্লিট স্ফিয়ার, একটা সম্পূর্ণ স্ফিয়ার তৈরি করতে বা সম্পূর্ণ গোলক তৈরি করতে। এবার মাউন্টেন বলছে ও আই সি, ও আচ্ছা আমি বুঝলাম, ঠিক। এরপরে স্কুইরেল বলছে ইফ আই এম নট সো লার্জ, যদি আমি এতটা বড় না হই তোমার মতো, ইউ আর নট অ্যাজ স্মল অ্যাজ আই, তাহলে তুমি আমার মতো এত ক্ষুদ্র নও, অ্যান্ড নট হাফ সো স্প্রাই, এবং আমার মতো তুমি এত প্রাণবন্তও নও। এবার স্কুইরেল আবার বলছে আই উইল নট ডিনাই ইউ মেক আ প্রেটি স্কুইরেল ট্র্যাক, আমি অস্বীকার করি না যে তুমি একটা সুন্দর কাঠবেড়ালি যাওয়ার পথ তৈরি করো। স্কুইরেল বলছে আবার কাকে, এবার ইন্ডিকেট করে বলছে, এখানে ইন্ডিকেট করে বলছে মাউন্টেনকে ডু ইউ নো ট্যালেন্টস ডিফার, তুমি কি জানো যে বিভিন্ন ধরনের মেধা হতে পারে, জিজ্ঞাসা চিহ্ন। মাউন্টেন বলছে হাউ কিভাবে, লেট মেক মি আন্ডারস্ট্যান্ড, তাহলে আমাকে বোঝাও কিভাবে। এবার স্কুইরেল উত্তর দিচ্ছে শো ঠিক আছে লিসেন, শোনো তাহলে, ইফ আই ক্যানট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, যদি আমি আমার পিঠে যদি বন বইতে না পারি, নিদার ক্যান ইউ ক্র্যাক আ নাট, তাহলে তুমি একটা বাদাম ভাঙতে পারো না, তাহলে দুজনের ট্যালেন্টটা কী হয়ে গেল, ডিফারেন্ট হয়ে গেল। এবং স্কুইরেল মাউন্টেনকে একটা উপদেশ দিচ্ছে এবং বলছে অলওয়েজ রিমেম্বার, সবসময়তে মনে রাখবে অল ইজ ওয়েল, সমস্ত কিছু ভালো, অ্যান্ড ওয়াইজলি পুট, এবং সব কিছুকে সুন্দরভাবে রাখা হয়েছে। এখানে আরও কথোপকথন বাড়ানো যেত যে প্রত্যেকের নিজের জায়গাটা দখল করে রাখা ভালো, প্রত্যেকের পৃথিবীতে আলাদা আলাদা একটা মূল্য আছে, এভাবে নিজের আরও লেখা যেত। জাস্ট আমি কবিতাটাকে অনুকরণ করে আমি একটা তোমাদের জন্য স্যাম্পল একটা আনসার আমি তোমাদেরকে শেয়ার করলাম। যদি এখান থেকে তোমরা উপকৃত হও অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবে, তোমাদের সমস্ত বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, যাতে তারাও এই ডায়লগ রাইটিংটা পেয়ে যায়। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলের অনলাইন ক্লাসগুলোকে অ্যাটেন্ড করতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সুস্থ থেকো সুন্দর থেকো, ধন্যবাদ। দেখো তোমাদের এই যে মডেল অ্যাক্টিভিটি টাস্কটা, এই টাস্কটা তোমাদের আওয়ার রান অ্যাওয়ে কাইট এই যে গল্পটা আছে লেসন নম্বর 5 এখান থেকে তোমাদের দেওয়া হয়েছে। তোমরা টেক্সটটা ইতিমধ্যে পড়ে ফেলেছো, আমি তোমাদের সঙ্গে লাইন বাই লাইন তোমাদের টেক্সটটা আলোচনা করে দিয়েছি। তোমরা প্লেলিস্টে গিয়ে ক্লাস 10 ইংলিশ প্লেলিস্টে গিয়ে তোমরা দেখে নিতে পারো। তো আমি জাস্ট তোমাদের সঙ্গে আনসারটা শেয়ার করছি। দেখো প্রথম যে তোমাদের অ্যাক্টিভিটি 1 যেটা বলছে যে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, মানে তোমাদের শূন্যস্থান পূরণ করতে বলেছে এই টেক্সট থেকে শব্দ খুঁজে নিয়ে, বা ইনফরমেশন যেটা প্রয়োজন এই বাক্যটাকে কমপ্লিট করার জন্য সেটা খুঁজে নিয়ে তোমাকে বসাতে হবে। তাহলে প্রথমে দেখো দ্য ন্যারেটরস এলবো ওয়েন্ট থ্রো, মানে ন্যারেটরের এলবো ওয়েন্ট থ্রো, দেখো
ভালো করে দেখো কি আছে। একদম তোমাদের দেখো, তোমরা দেখতে পাচ্ছ আমি মার্ক করে দিলাম, মাই এলবো ওয়েন থ্রো দ্য কাইট মেকিং আ বিগ হোল। তাহলে আমি কি বলবো, ওয়েন থ্রো কি বলবো, দ্য কাইট মেকিং এ বিগ হোল, তাই তো? ওয়েন থ্রো দ্য কাইট মানে কি পেপার, দ্য পেপার বললেও হতো। তাহলে এখানে যেহেতু আমরা পেয়ে যাচ্ছি সরাসরি যে ওয়েন থ্রো দ্য কাইট মেকিং আ বিগ হোল, তাহলে আমরা এইটা লিখব। পরে দেখো, আফটার প্যাচিং আপ দ্য কাইট দে ড্রাইড। তাহলে দে ড্রাইড কোথায় আছে দেখো তো, খুঁজে বের করো। আমি তোমাদের মার্ক করে দিলাম, দেখো ড্রাইড ইট বাই দ্য ফায়ার আছে, তাহলে আমরা একে কী করবো, দে ড্রাইড ইট বাই দ্য ফায়ার। পরে দেখো, দ্য কাইট সোড লাইক, মানে সোড লাইক কী হবে দেখো, এখানে লেখা আছে উই, ঠিক ওই পরের যে বাক্যটা সেটা লক্ষ্য করো, উই স্টার্টেড আউট অ্যান্ড আপ ওয়েন্ট দ্য কাইট লাইক আ বার্ড, দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস অ্যান্ড ইট সোড। তাহলে আমি কী বলবো, লাইক এ বার্ড, কী হবে, এ বার্ড। এবার দেখো, রিরাইট দ্য সেন্টেন্স অ্যাকর্ডিং টু দ্য ইনস্ট্রাকশন গিভেন ইন দ্য ব্র্যাকেটস। বলছে যে ব্র্যাকেটের মধ্যে যে ইনস্ট্রাকশনটা দেওয়া আছে, যে নির্দেশটা দেওয়া আছে, সেই নির্দেশ অনুসরণ করে এই যে বাক্যটাকে আবার নতুন করে লিখতে বলেছে, নির্দেশ অনুসরণ করে। প্রথমেটা দেখো দিয়েছে কি, সি হ্যাড রিড দ্য স্টোরি, সি হ্যাড রেড দ্য স্টোরি, তার মানে এটার কী করতে বলেছে, চেঞ্জ দ্য ভয়েস, ভয়েস চেঞ্জ করতে বলেছে। ভয়েস চেঞ্জ যারা তোমাদের যারা শেখনি বা যারা ভয়েস চেঞ্জ শিখতে চাইছো, আমরা আমাদের ইউটিউব চ্যানেলে কমপ্লিট ভয়েস চেঞ্জ দেওয়া আছে, একদম প্রত্যেকটা ক্লাসের জন্য যা যা দরকার ভয়েস চেঞ্জের, একদম কমপ্লিট ভয়েস চেঞ্জের আমাদের ভিডিও প্লেলিস্ট করে দেওয়া আছে। তোমরা প্লেলিস্টে গিয়ে সেই ভয়েস চেঞ্জের ভিডিওগুলো দেখে নাও, তোমাদের প্রত্যেকটা 12 পর্যন্ত বা যে কোনো ক্লাসের জন্য কিন্তু ভয়েস চেঞ্জ পুরো কভার করা আছে। তাহলে এটার উত্তরটা আমি বলে দিই, উত্তরটা হবে দ্য স্টোরিটা অবজেক্ট, তাহলে দ্য স্টোরি হ্যাড বিন রেড বাই হার। পরেটা দেখো, হি আস্কড হিজ ফ্রেন্ডস আর ইউ গোয়িং টু প্লে টুডে, চেঞ্জ ইনটু ইনডিরেক্ট স্পিচ, মানে এটা তোমাদের ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। ন্যারেশন চেঞ্জের আমাদের প্রায় কমপ্লিট ভিডিও তোমাদের দেওয়া আছে, মাত্র 3টে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে বাকি আছে, একটা ভিডিও আমরা এই সপ্তাহে পোস্ট করে দেবো, বাকি আরও দুটো তোমাদের পরবর্তী সপ্তাহে তোমরা পেয়ে যাবে। তাহলে তোমাদের ন্যারেশন চেঞ্জেরও কমপ্লিট ভিডিও আছে, যারা দেখতে চাইছো তারা ন্যারেশন চেঞ্জের প্লেলিস্টে গিয়ে তোমরা সেটা দেখে নিতে পারো। এটা আনসারটা হবে, হি আস্কড হিজ ফ্রেন্ড ইফ, এবার এখানে এস ভিও প্যাটার্নে করতে হবে, মানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই প্যাটার্নে সাজাতে হবে বাকি যে রিপোর্টেড স্পিচ আছে এটাকে। তাহলে এটা যেহেতু আর আছে, আরটা ওয়ার হয়ে যাবে কিন্তু সেটা সাবজেক্টে পর বসবে। এবার এখানে সাবজেক্ট আছে কি, ইউ, তাহলে ইউ মানে সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন সবসময়তে যে রিপোর্টিং যে স্পিচটা আছে সেই স্পিচটার অবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে। তাহলে এখানে অবজেক্ট হিজ ফ্রেন্ডস মানে প্লুরাল আছে, তাহলে এখানে আমাকে করতে হবে কি, দে, তাহলে আরকে কী করতে হবে, দের পরে কী বসবে, ওয়ার, তাহলে বলবো কি যে দে ওয়ার, তাহলে হি আস্কড হিজ ফ্রেন্ডস ইফ দে ওয়ার গোয়িং টু প্লে দ্যাট ডে, টুডেকে দ্যাট ডে করতে হবে। নেক্সট দেখো, নেক্সট আছে দ্য ওল্ড ম্যান ওয়াজ টু টায়ার্ড টু ওয়াক। এখানে রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং সো দ্যাট, সো দ্যাট ইউজ করে করতে হবে। আমরা খুব শীঘ্রই তোমাদের জন্য জয়নিংয়ের ভিডিও শুরু করছি, জয়নিংয়ের ভিডিও সিরিজ, সেখানে তোমরা এগুলো পেয়ে যাবে। তাহলে আনসারটা কী হবে বলে দিচ্ছি, দ্য ওল্ড ম্যান ওয়াজ সো টায়ার্ড, টু এর জায়গাতে সো, আবার টি ও টু এর জায়গাতে দ্যাট হি কুড নট ওয়াক, কেন কুড নট, কারণ ওয়াজ আছে তাই হি কুড নট ওয়াক। এবার তোমাদের কী আছে, স্টোরি আছে, 100টা শব্দের মধ্যে তোমাদের স্টোরিটা লিখতে বলেছে, স্যাম্পল স্টোরি কিন্তু তোমাদের দিচ্ছি, এটাই যে লিখতে হবে এমন কোনো কিন্তু ব্যাপার নেই। আমি জাস্ট তোমাদের যে আউটলাইনগুলো দেওয়া ছিল সে আউটলাইনগুলোকে জাস্ট আমি ডেভেলপ করে দিয়েছি তোমাদেরকে, জাস্ট আউটলাইনগুলো ডেভেলপ করে দিয়েছি। সুতরাং তোমরা এই যে আউটলাইনটা তোমরা দেখবে এবং প্রত্যেকটা আউটলাইনের উপর ডিপেন্ড করে কিন্তু তোমরা এটা লিখবে, আমি আউটলাইনের বাইরে কিন্তু কোনো কথা লিখিনি, ফলে এটা একটা স্যাম্পল লেটার, এটা একটা স্যাম্পল স্টোরি, এটাকে বেস করে তোমরা নিজেরা লিখবে। তো দেখো আমি কীভাবে লিখেছি, আমি তোমাদেরকে আর আউটলাইনটা বললাম না, আউটলাইনটা তোমরা নিজেরা বুঝতে পারছো, আমরা জাস্ট ডিরেক্টলি তোমরা ঢুকে গেলাম। একটা টাইটেল দিতে হয় তোমরা জানো, আমি টাইটেলটা দিয়েছি আ লাকি ফিশারম্যান, একজন সৌভাগ্যবান ফিশারম্যান। এবার আমি এভাবে লিখতে শুরু করেছি যে ওয়ান্স আপন এ টাইম দে আর লিভড আ ফিশারম্যান ইন আ ভিলেজ, বলছে এক সময় একটা গ্রামে একটা ফিশারম্যান বাস করতো।
ওয়ান ডে হি ওয়েন্ট টু সি ফর ক্যাচিং ফিস, এখানে ক্যাচিং হবে, সি এ টি সি এইচ আইএনজি, ক্যাচিং, হয়তো তোমরা একটু বুঝতে অসুবিধা হচ্ছে, ওটা ক্যাচিং হবে। তো বলছে যে একদিন তিনি বা সে সমুদ্রে গিয়েছিল মাছ ধরার জন্য। ইন দ্য টাইম অফ হিজ ক্যাচিং ফিস, বলছে তার মাছ ধরার সময়ে হেভি স্টর্ম অ্যারোজ, মানে ঝোড়ো বাতাস বা ঝড় শুরু হয়েছিল, বিশাল ঝড় শুরু হয়েছিল। দ্য বোট রেকড উইথ দ্য স্ট্রোক অফ হেভি উইন্ড, মানে প্রবল বাতাসের আঘাতে বোটটা কী হয়েছিল, রেক হয়ে গিয়েছিল, মানে প্রায় উল্টে গিয়েছিল। আনফর্চুনেটলি, দুর্ভাগ্যবশত, হি ফেল ইন টু দ্য সি, এই যে হি ফেল ইন টু দ্য সি, এটা কিন্তু তোমাদের আউটলাইনে আছে, ফেল ইন টু দ্য সি। তাহলে তারা কী করেছিল, সে কী করেছিল, সমুদ্রে পড়ে গিয়েছিল। হি হ্যাড ট্রাইড আ লট টু সেভ হিজ লাইফ, সে অনেক চেষ্টা করেছিল তার জীবন বাঁচানোর। অ্যান্ড হি ফট এগেনস্ট ডিভার্সিটি, এবং সে প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করেছিল। লাকিলি, সৌভাগ্যবশত, হি ফ্লটেড অন দ্য সি ফর ফাইভ ডেজ, মানে সৌভাগ্যবশত সে সমুদ্রের উপরে পাঁচ দিন ধরে ভেসেছিল। দোজ ফাইভ ডেজ, ওই পাঁচ দিনে হি জাস্ট ড্র্যাঙ্ক রেইন ওয়াটার, মানে বৃষ্টির জল খেয়েছিল। জাস্ট ওই পাঁচ দিন কী করেছিল, বৃষ্টির জল খেয়েছিল। ওয়ান ডে, একদিন, বাস অন এ সাডেন ডে, হঠাৎই একদিন, এরকম করে আমরা বলতে পারি। অ্যান্ড এখানে দাঁড়া তোমাদের হবে না, অ্যান্ড এ ম্যান ফ্রম দ্য শিপ নোটিসড দ্য ফিশারম্যান, এবং ওই শিপ থেকে একজন লোক কী করেছিল, ওই ফিশারম্যানটাকে দেখতে পেয়েছিল। ফাইনালি হি ওয়াজ রেস্কিউড, তা অবশেষে তাকে কী করা হয়েছিল, রেস্কিউ করা হয়েছিল, বাঁচানো হয়েছিল। অ্যান্ড রিটার্ন টু হোম, এবং হি রিটার্ন টু হোম, এবং সে অবশেষে বাড়ি ফিরে গিয়েছিল। তো এই হচ্ছে তোমাদের স্টোরিটা, আমি জাস্ট তোমাদের সঙ্গে খুব সংক্ষেপে আমি জাস্ট আউটলাইনগুলো তোমাদের ডেভেলপ করে দিয়েছি, আর কিচ্ছু করিনি, জাস্ট আউটলাইনগুলো ডেভেলপ করেছি। তাই তোমরা চেষ্টা করবে এই গল্পটাকে নিজের মতো করে লিখবে, যদি কেউ এই গল্পটা আগে থেকে জেনে থাকো তাহলে তোমরা এই গল্পটাকে নিজের মতো করে লেখার চেষ্টা করবে। তো এই ছিল আজকের ভিডিওটা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার, স্টে সেফ, স্টে হ্যাপি, স্টে হেলদি।